যেমনটা বলেইছিলাম যে নতুন ধারাবাহিকের আগমনে আচমকাই বন্ধ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটি। দুদিন আগে এই খবরটা জানাবার পরেই দর্শকের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া চোখে পড়ে। তবে সবথেকে যাদের মন্তব্য সবার নজর কেড়েছে তারা হলো রামপি বা রাজমা অনুরাগীরা। অল্পদিনেই দেশের মাটির এই জুটি দর্শকের মনে দাগ কেটেছিল। এই জুটির ওপর ভর করে দেশের মাটি এত জনপ্রিয়তা পায়। তবে দুঃখের বিষয়, সন্ধে 6:30টায় প্রতিপক্ষ বেশ শক্তিশালী, তাই টিআরপি রেটিংয়ে প্রথম থেকেই পিছিয়ে ছিল দেশের মাটি। বারবার নতুন চমক আনার পরেও টিআরপিতে উন্নতি হয়নি বললেই চলে। তবে টিআরপি যে খুব কম ছিল তাও কিন্তু নয়। দর্শকের অভিযোগ, দেশের মাটির থেকেও কম টিআরপিযুক্ত ধারাবাহিক তো দিব্যি চলছে, তাহলে আমাদের প্রিয় দেশের মাটির সাথে কেন এমনটা করা হলো? সত্যি বলতে এর উত্তর কেউ দিতে পারেনি। তবে দেশের মাটি অসময়ে বন্ধ হবার প্রধানত দুটো কারণ আছে। এক, ধারাবাহিকের টিআরপি কম, যার জন্য স্লট না পাওয়া। দুই, গল্প আগের থেকে তার আকর্ষণ হারিয়েছে, তাই চ্যানেল এবং প্রোডাকশন হাউস যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে যে বন্ধ করা হবে দেশের মাটি, এবং এই সংস্থার আরও একটি নতুন ধারাবাহিক খুব শীঘ্রই আনা হবে। তো বন্ধুরা, দেশের মাটি কার কার প্রিয় ছিল কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।